গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে ঘড়িতে 10:30 সকাল। এখন আমি যাচ্ছি আমার গ্রামে, আরও কিছু কাজ রয়ে গেছে যেটা করতে হবে, সেই জন্যই যাওয়া আর কি। তাহলে চলো এগিয়ে যাই সুন্দর গ্রামের সিনারি দেখতে দেখতে। রাস্তাটা যদিও হাই রোড, তবুও তার দুপাশে যেভাবে ইরি ধান লাগানো হয়েছে তাতে করে এর শোভা কিছুটা আলাদা রকমেরই সুন্দর। চারিদিকটা সবুজ হয়ে আছে, পুরো একেবারে গ্রিনারি বললেও ভুল বলা হয় না। এই যে রাস্তাটা রয়েছে আমার গ্রামে ঢোকার পথে, আমার খুব পছন্দের একটা রাস্তা। জানি না কেন এই জায়গাটায় এলে মনটা আমার বড্ড উদাস লাগে, বলতে পারবো না। যতদিন এই গ্রামে এসেছি, বলতে আমার গ্রামে এসেছি, ততদিন এই জায়গাটাকে একটু আলাদা রকমভাবেই ফিল করেছিলাম। আর এইটা হলো আমার গ্রামের মানিক আদিবাসী উচ্চ বিদ্যালয়। এই স্কুলটাতেই আমি 4 বছর সেবা করেছি বলা যেতে পারে, কারণ এই স্কুলটাতে সেই সময়টায় কোনো ইংরেজির শিক্ষিকা ছিল না, ইংলিশ টিচার ছিল না, হাই স্কুল হওয়া সত্ত্বেও ছিল না। তো সেই সময়টায় আমার বাবা যেহেতু গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, বলতে আছেন, তো সেই জন্যই তার মেয়ে হিসাবে আমাকে স্কুলটাতে একরকম বিনা পারিশ্রমিকেই শ্রম দিতে হয়েছিল। এই দেখো বসন্ত এসে গেছে, তার প্রমাণ বহন করছে রাস্তার ধারের এই মাদার গাছগুলোও, কি সুন্দর লাল ফুলে সেজে উঠেছে। এবার এসেছি আমার গ্রামের নিকটস্থ পিওর নামে একটা জায়গায়। এখানে একটা মন্দির রয়েছে, আমার আরাধ্য হনুমানজির মন্দির। এই মন্দিরেরও একটা ইতিহাস রয়েছে। এই মন্দিরে আমি খবর পেয়েছিলাম, যেহেতু আমার গ্রামের খুব কাছে এই মন্দিরটা, তো এই মন্দিরে নাকি বার্ষিক একবার পুজো হতো। যিনি স্থাপন করেছিলেন তিনি পুজোটা করতেন, এখনও করেন, সারাটা বছর ঠাকুরকে ফুল, জল, প্রসাদ, মানে ভোগ কিচ্ছু দেওয়া হতো না। এই কথাটা জানতে পেরে আমার খুব খারাপ লাগে। তো তখন আমি আমার গ্রামের ছাত্রছাত্রীদের সাহায্যেই একজন পুরোহিত ঠিক করি। তো উনি কয়েক বছর, বেশ কয়েক বছর হয়েছে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই কবে থেকে আমি মানে স্টার্ট করেছিলাম, তো উনি এখন নিয়মিত, মানে প্রতিদিন যেটা নিত্য পুজো হয় তিনি সেটা দেন, ঠাকুরকে ভোগ নিবেদন করেন। আর হনুমানজি সবাইকে, শুধু ভগবান তো সবারই, এটা সত্যি কথাই, কিন্তু সবাইকে তো সুযোগ দেন না, আমাকে দিয়েছেন। সেটা হলো আমি হনুমানজির এই মন্দিরের ঠাকুরমশায়ের যে দক্ষিণা হয়, মাসে দক্ষিণা যেটা মান্থলি হয়, সেটা আমি ঠাকুরমশাইকে দেই, ঠাকুরমশাই নিত্যদিনের পুজোটা করেন। আমি হনুমানজির ভক্ত হিসাবে এই জন্য খুব 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 গর্বিত অনুভব করি যে এত ভক্ত আছে, তার মধ্যে হনুমানজি আমাকে বেছে নিয়েছেন তাকে এইটুকু সেবা করার জন্য। এতদিন এই মন্দিরটা সেভাবে তোমাদেরকে হয়তো, হ্যাঁ, হনুমান জয়ন্তীর দিন দেখিয়েছিলাম, কিন্তু সেদিন আর বলা হয়নি। যাই হোক, একদিনে সব বলে দিলে বাকি গল্পগুলো করবো কবে বলো, তো এটা না হয় আজকের জন্যই তোলা ছিল। তাই ভাবলাম তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, আমার পরিবারের লোকজন যখন জানে যে হনুমানজি আমাকে এতটা দয়া করেছেন যে তাকে সেবা করার এত বড় সুযোগটা আমি লাভ করেছি, যাই হোক, এই জন্য মানে আই ফিল গুড, আই এম রিয়েলি ফিলিং গুড। তো সেই জন্যে ভাবলাম পরিবারের সদস্য হিসাবে তোমাদেরও জানা উচিত, তাই আজকে জানিয়ে দিলাম। এইবার কোথায় যাচ্ছি ভাবছো? এত গ্রামের সিনারি দেখতে দেখতে গ্রামের মধ্যে, হ্যাঁ, ওই যে গ্রামটা বললাম তিওর, যেখানে হনুমানজির মন্দিরটা রয়েছে, সেখানটায় আশপাশটাই আমি আজকে ঘুরে দেখব ঠিক করলাম। তাতে করে কিছুটা ন্যাচারাল বিউটিও দেখা হয়ে যাবে আর মনটাও খুশি খুশি হয়ে যাবে। দেখো এখানে আসার পথে কত বড় বড় পুকুর দেখলাম এক জায়গায়, মানে বেসিক্যালি এত ঘন ঘন এত বড় বড় পুকুর সাধারণত দেখা যায় না, আমার গ্রামেও এত বড় বড় পুকুর এত ঘন ঘন নেই, কিন্তু এই জায়গাটা স্পেশালি সামথিং ডিফারেন্ট, আমার তো খুব ভালো লাগছে। এটা সত্যি কথায়, রাস্তাটা পুরো মাটির, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পাকা রাস্তার কোনো ব্যাপার নেই, কিন্তু আমার গ্রামের বেশিরভাগ রাস্তায় পাকা হয়ে গেছে। কিন্তু মানে যদিও আমি বুঝতে পারছি, যেহেতু মানে যাতায়াত করার জন্য মানে ক্যামেরাটা অনেক নাচানাচি করছে, তাতে করে ছবিগুলো নাচছে, সেটা আমি জানি, ভিডিওগুলো নাচছে, কিন্তু রাস্তাটা যেহেতু সমতল নয়, তবুও মানে কোথাও গিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে।
যেটা আমার গ্রামে গেলে ফিনিক্স হয়, অন্যরকম হয়, যেহেতু পাকা রাস্তা, এরকম এবড়ো খেবড়ো নয়, তাতে করে তুমি নাচতে নাচতে যাচ্ছ না, এটা তো ওয়ান কাইন্ডস অফ নাচতে নাচতে যাচ্ছি। কিন্তু এতটা নাচতে নাচতে গিয়েও আমি যে কি অনুভব করছি এই সবুজের মাঝে এসে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এতটা ভালো লাগছে, দেখো যেদিকে তাকাচ্ছি পুরো সবুজ। যেহেতু আমার চোখে চশমা রয়েছে, আমার মাইনাস পাওয়ার, আমি ক্লাস টুতে যখন পড়তাম তখন থেকে আমি চশমা ইউজ করছি, আমার রেগুলার বেসিসে পাওয়ার শুধু বেড়েই গেছে, কমেনি। তো ডক্টর আমাকে যখনই দেখেছেন বা ডক্টরকে আমি যখনই দেখাতে গিয়েছি তখনই ডক্টর আমাকে বলেছিলেন সবুজের মাঝে থাকতে, সবুজ দেখতে। কিন্তু আমার বাড়িতে ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে, ইভেন আমি যে পাড়াটাতে থাকি, যে কলোনিটাতে থাকি, সেখানে আশপাশে প্রচুর গাছ, তোমরা তো দেখেইছো ছাদে উঠলেই দেখা যায়। কিন্তু এইরকম মানে জায়গার পর জায়গা, জমির পর জমি জুড়ে এইরকম গ্রিনারি, এটা তো মানে কি বলবো, আই কান্ট ইমাজিন যে এরকমও হতে পারে। আমার গ্রামের পরপর জমিতে ধান লাগানো হয়েছে, কিন্তু এইরকম মানে মাঠের পর মাঠ, মানে জায়গার পর জায়গা, বিঘার পর বিঘা শুধু সবুজ, এইরকম অনুভূতি আমার আগে হয়নি। যদি হতো, যেদিন থেকে ব্লগ শুরু করেছিলাম, এত সুন্দর অনুভূতি যদি আমার আগে হতো তোমাদের তো আমি অবশ্যই দেখাতাম, তোমাদের সাথে শেয়ার করতাম। এইবার দেখো এখানে দাঁড়িয়েছি কেন, এই যে ছাগলগুলো আসছে না দেখেছো, পেছনে কেমন ধুলো উঠছিল, কেমন একটা অদ্ভুত অনুভূতি। এই সময়টা পাট জাগ দেওয়ার নয়, তবুও এখানে এসে দেখছি ইনি পাট জাগ দিচ্ছেন, আর এখানে সেই পাট পচা গন্ধটা পাওয়া যাচ্ছে, জেনারেলি যেটা গ্রামের সাইডে বর্ষাকালের দিকে পাওয়া যায়। এটা এই মানে সময় পেয়ে আমার কেমন অদ্ভুত লাগলো, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। এইবার দেখো এইখানে দাঁড়িয়ে আমার কেমন অনুভূতি হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে? মানে জাস্ট অসম, মানে কি বলবো, এটা যা অনুভূতি না সেটা ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার নেই। আর তার সাথে ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস আর চিপিং, মানে বিভিন্ন রকমের পাখির যে আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, মানে পুরোপুরি কান মন চোখ সব শান্তি পেয়ে গেছে আমার, জাস্ট অ্যামেজিং বললেও বোধ হয় কম হয়ে যায়। কিছু কিছু কথা থাকে না, কিছু কিছু এক্সপ্রেশন থাকে না, যা কি না ভাষায় বর্ণনা করা যায় না, আজকে হচ্ছে ঠিক সেই রকমই কিছু। এইবার এই আলপথ ধরে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে কোথায় যেতে হবে, ওই যে সামনে মার্শালে জল পড়ছে, মার্শালের থেকে যে জল পড়ে গোটা মানে বিঘার পর বিঘা যে জমিতে জল সেচ হয় সেটা আমি জানি, সেটা আমি দূর থেকে দেখেওছি, এবার আমি কাছ থেকে দেখতে চাই। দেখো কি ফুল স্পিডে পড়ছে এই জল, আর এই যে মার্শালের যে ঘরটা রয়েছে তার উপরে লাউয়ের গাছ লাগিয়েছেন উনারা, তো উনারা একটা কচি লাউ পেড়ে দিচ্ছেন আমার জন্য, হাউ সুইট অফ দেম। যাই হোক, তার জন্য ওনাকে থ্যাংক ইউ সো মাচ। এইবার দেখো এই জলে, আমি শুনেছি, ইভেন আমি দেখিনি কখনো, আমি শুনেছি আমার অনেক স্টুডেন্ট যারা গ্রামে থাকতো তারা নাকি স্নানও করে, কি জানি কেমন অনুভূতি হয় আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু জলটা দেখে খুব ভালো লাগলো। আর এইখানে যারা মাঠে কাজ করেন তারা একসাথে বসে লাঞ্চ করছেন, আনন্দটা এই কিছুটা অন্যরকম, তাই না বন্ধুরা? এইবার আমাকে ফিরতে হবে বাড়িতে, সেই সকাল 10টায় বেরিয়েছি, পেটে দানা পানি সেরকম কিছুই পড়েনি, আর গ্রামে যে কাজটাতে গিয়েছিলাম সেটা হয়েছে। রাস্তায় যেতে যেতে দেখছি কত বড় একটা দৈত্যকার ছাগল, দেখেছো বাবা? এইবার তো ফিরতে হবে, চলো ফিরে যাই। সূর্য তো প্রায় পশ্চিম আকাশে চলেই গিয়েছে, প্রায় কেন বলবো চলেই গিয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। শুধু চা বিস্কিট চানাচুর খেয়ে তো আমি কাটিয়ে দিলাম আজকে, প্রায় একাহারি টাইপস। কিন্তু গ্রামের কাজটা কিছুটা হয়েছে কিছুটা হয়নি, আবার আসতে হবে। এইবার ভাবছি একটু কুলফি খাই, অনেকদিন খাওয়া হয়নি, কিন্তু এই কুলফিটা আমার বেশ ভালো লাগে, পছন্দ হয়। কর্নেটো আবার বলো বা বাকি যে আইসক্রিম রয়েছে, নাটি রোলস, সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু এই কুলফির স্বাদ কিছুটা অন্যরকমই, তাই ভাবলাম আজকে খাই। এইবার যাচ্ছি আরও একটা গ্রামে, কারণ আমি শুনলাম এই গ্রামের এই রাস্তাটা নাকি খুব 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 খুবই সুন্দর, তো ভেতরটায় যাওয়া যাবে না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মা বারবার ফোন করে জিজ্ঞাসা করছে তুমি কোথায়, তোমাকে ফিরতে হবে। কিন্তু গ্রামের এই রাস্তাটার কথা যখন শুনলাম তখন ভাবলাম যাই না, একবার দেখেই আসি। দেখেছো রাস্তাটা সবুজে ঘেরা, কি দারুণ! দেখো বন্ধুরা, যাওয়ার পথে আরও একটা জিনিস না দেখালেই নয় তোমাদের, সেটা হলো এই সিনারিটা, দেখেছো সূর্যের আলোটা কিভাবে এসে পড়ছে, ওয়াও, আই ক্যান ফিল।
দ্য ওয়ার্ম অফ সান। কি দারুণ লাগছে বন্ধুরা এই রোদটাকে গায়ে মাখতে। এইবার সত্যি সত্যি বাড়ি ফিরতে হবে, না হলে খুব লেট হয়ে যাবে। তাহলে চলো এইবার ফিরে যাই। বন্ধুরা, আজকের ব্লগটা তো স্পেশালি একটা নেচার রিলেটেড ব্লগ হয়ে গেছে, তোমাদের আশা করি ভালোই লেগেছে। তো যাই হোক, ভালো খারাপ যাই লাগুক অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এরকম নেচার রিলেটেড ব্লগ আরও দেখতে হয় তাহলে তোমাদের তো আমাকে আরও এনকারেজ করতে হবে। আমাকে এনকারেজ করার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলো না, আর অতি অবশ্যই দেখতে থাকো অনন্যার ব্লগস। তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।